সবুজ ছোট গাছের শুভেচ্ছা দিয়ে আমার প্রিয় মাঝে আজকে পরিসরের ব্লগটি শেয়ার করলাম আমি তিন চার দিন ছিলাম না কিন্তু গাছগুলো বেশি একটা অভাব পূরণ হয়নি বাসার লোক পানি দিয়েছে কিন্তু এতটা সুন্দর তরতাজা হয়ে উঠছে খুব সুন্দর ছোট লাগিয়েছিলাম এই যে লাউয়ের ডগা ছেড়েছে সব গাছগুলো একটু একটু করে বেড়ে উঠেছে এগুলো তো কোনো ফলন ধরবে না জাস্ট শাক পাতা খাওয়ার জন্য প্রিয় আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আজকের রান্না খাওয়া দাওয়া আমার পোষ্য খুন ছুঁটি নিয়ে কখনো কোথাও যেতে হয় না আর যাবো না কোনো দিন এই পশু প্রাণকে আমি যতটা ভালোবেসে লালন পালন করছি তার থেকেও বেশি আমাকে ভালোবাসে মাত্র আমি চারটা দিন ছিলাম না বাসার ফ্যামিলি ওকে খুবই যত্ন খাওয়া দাওয়া করাইছে কিন্তু ও এই দরজার সামনে বসে নাকি দুই চোখে গড়িয়ে গড়িয়ে পানি ফেলছে ও কি করে বুঝলো আমি নাই মিসিং আরও তো সদস্য ঘরে ছিল তারপরেও ও কেন চোখের জল ফেলছে জানি না যাই হোক প্রাণ হোক আর মানুষ হোক যে পশু হোক ভালোবাসার কাছে সবাই নত হয়ে যায় আমরা যেমন আল্লাহ আমাদের অনেক যত্ন করে ভালোবেসে পাঠিয়েছেন তেমন সবাইকে সবার সুন্দরভাবে ভালোবেসে থাকা উচিত ছেড়ে থাকা উচিত নয় যেমন বর ছেলে মেয়ে সংসারের উপার্জনের টাকা যেমন অতিরিক্ত খরচ করা উচিত নয় না বলে প্রয়োজন ছাড়া কষ্ট হয় তেমন প্রিয়জনকে ছেড়েও কোথাও এভাবে আর যেতে হয় না আমি তো যাবই না আমি পশুপ্রাণ থেকে আমি অনেক শিক্ষা পেয়ে গিয়েছি যাই হোক প্রিয় বিয়ার্স ওর খুন করে চলছে আমার সময় পার খুব ভালো লাগছে ঘর বাড়ি এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি প্রিয় বিয়ার্স আশেপাশে প্রচুর শব্দ দূষণ কী আর করা রান্না করতে চলে আসলাম আজকের রান্না পাতলা হালকা ডাল দিয়ে চাল কুমড়া করতেছি আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা করব প্রিয় বিয়ার্স আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ছোট পরিসরের ব্লকটি প্লিজ পাশে থাকবেন সরাসরি কথা বলতে পারতেছি না পাশে এতটা শব্দ দূষণ একটা পাখি আছে সে সারাক্ষণ ডাকতেই থাকে কোনো প্রকার ডাইরেক্ট বয়েস দেওয়া যাচ্ছে না সরাসরি বয়েস তো এইভাবে পরে আলাদা দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত্নে থাকবেন আমি কিন্তু শারীরিকভাবে অনেক অনেক অসুস্থ হয়ে গিয়েছি সেটা ঠান্ডা কাশি জার্নি করে বাতাস লেগে হয়েছে যাবো আজকে ডাক্তার দেখাবো তো আমার প্রিয় প্রাণের জন্য দোয়া করবেন ও খুব ভালো আছে তো যে যাকে ভালোবাসুক তাকে ছেড়ে দূরে কোথাও যেন না যায় সবাই সবার পাশাপাশি থাকা উচিত মানুষ মাত্রই তো ক্ষণিক সবাই ক্ষণিক কয়দিন আর আমরা বাঁচব তাই না তো সবাই স্বাস্থ্য কামনা করে আজকের রান্না খাওয়া প্রাণের খুন সুটি দুষ্টামি সবুজ গাছের শুভেচ্ছা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম দেখুন খেতেছি তাও পাশে এসে ভিড় জমিয়ে থাকে আসল কথা আমি যে ছিলাম না ওর না খুব বয় হয়েছে যে আবার না কোথায় হারাই দু একদিনের জন্য সেজন্য পাশে পাশে থাকে আমাকে স্বস্তি দেয় না একদম পাশে থাকে বাইরে বের হলে সে দরজার সামনে বসে চিৎকার করতেই থাকে কেয়ার করব ওকে অনেকটা কেয়ার করে সাথে সঙ্গে নিয়ে যেখানে যাই নিয়ে নিয়ে চলবো আজকে রান্না কিন্তু দারুণ হয়েছে গ্রামের মাছ দিয়ে সবজি চাল কুমড়া ডাল খেতেছি খুব তৃপ্তি সহ করে কিন্তু ঠান্ডা কাশি তো আসে যাবো ডাক্তার দেখাবো আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া ব্লগ নিয়ে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ